স্নেহের ছাত্রছাত্রীরা, আগের দিন আমরা পরীক্ষা প্রস্তুতির যে ক্লাস হয়েছিল সেখানে দেখেছি যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ এবং মেটাফেজের আলোচনা হয়েছিল। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অ্যানাফেজ এবং টেলোফেজ দশা। অ্যানাফেজ মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের থার্ড দশা হচ্ছে অ্যানাফেজ। এই অ্যানাফেজ দশায় আমরা আলোচনা করব তার বৈশিষ্ট্যগুলো এবং কী কী ঘটনা ঘটে। এর আগে আমরা মেটাফেজে কী দেখলাম, যে ক্রোমোজোমগুলো সকলে নিরক্ষীয় অঞ্চলে এসে জমা হয়েছে, ক্রোমোজোমগুলোর সঙ্গে বেমতন্তু লেগে আছে। বেমতন্তুগুলো অনেক রকমের, কিছু বেমতন্তু দেখতে পাচ্ছি যে এক মেরুর দিকে শুরু হয়ে আরেক মেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে, কিছু বেমতন্তু এক মেরুর দিকে শুরু হয়ে ক্রোমোজোম পর্যন্ত রয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমরা দেখব যে ক্রোমোজোমগুলো যখন ভাগ হয়ে যাবে তখন তাদের মাঝেও কিন্তু কিছু তন্তুর আবির্ভাব ঘটবে। তো অ্যানাফেজ দশার শুরুতেই যেটা বলতে হবে, ক্রোমোজোমের যে ক্রোমাটিড দুটো রয়েছে সে ক্রোমাটিড দুটো সাধারণত সেন্ট্রোমিয়ার দিয়ে বেমতন্তুর সঙ্গে লেগে থাকে, আমরা আগে আলোচনা করেছি। তো অ্যানাফেজ দশার শুরুতেই এই সেন্ট্রোমিয়ারটা দুভাগে ভাগ হয়ে যায়। এই যে ক্রোমোজোমগুলো দেখছো, এই ক্রোমোজোমগুলোর মাঝে সেন্ট্রোমিয়ারটা দুভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ আমি একটু বড় করে একে দেখিয়ে দিলে বুঝতে পারবে, তাহলে ক্লিয়ার হবে জিনিসটা। দেখো এখানে, ধরো এই একটা ক্রোম্যাটিড এবং এই একটা ক্রোম্যাটিড, দুটো ক্রোম্যাটিড এখানে সেন্ট্রোমিয়ার অংশে পরস্পরের সঙ্গে জুড়ে আছে। যখন সেন্ট্রোমিয়ারটা ভাগ হচ্ছে, যদি আমি এটাকে ভাগ করে দিই, দেখো দেখো দুটো ক্রোম্যাটিড পরস্পরের থেকে আলাদা হয়ে গেছে এবং প্রত্যেকটা ক্রোম্যাটিডই একটু করে সেন্ট্রোমিয়ারের অংশ কিন্তু সে পেয়েছে। অর্থাৎ ক্রোমোজোমগুলো কিন্তু এইভাবে আলাদা হয়, এবং শুধু আলাদা হওয়া নয়, ক্রোমোজোমগুলো এই দশাতে আলাদা হওয়ার পর উভয় মেরুর দিকে কিন্তু গমন করে। কিভাবে গমন করবে, না এই যে তন্তুগুলোর কথা বললাম, ক্রোমোজোমীয় তন্তু বা কন্টিনিউয়াস তন্তু, এই যে তন্তুটা ধরো, যে তন্তুটা কন্টিনিউয়াসলি একটার দিকে আর একটা পর্যন্ত রয়েছে, এই যে তন্তুটা, এটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস তন্তু বা নিরবিচ্ছিন্ন তন্তু, নিরবিচ্ছিন্ন তন্তু বা কন্টিনিউয়াস তন্তু, এই তন্তুটাকে বলতে পারি আমরা ক্রোমোজোমাল তন্তু। আবার যখন এই ক্রোমোজোমগুলো পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে তখন এর মাঝে ছোটো 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 তন্তুর আবির্ভাব ঘটে, যেটাকে আমরা বলছি ইন্টারজোনাল তন্তু, এটাকে বলা হচ্ছে ইন্টারজোনাল তন্তু। অর্থাৎ ক্রোমোজোমগুলো যে উভয় মেরুর দিকে যে সরে যাচ্ছে তার মূল কারণটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই যে ক্রোমোজোমীয় তন্তুগুলো যেগুলো ক্রোমোজোমের সঙ্গে লেগে আছে সেই তন্তুগুলো উভয় দিকে টানছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এই ক্রোমোজোমগুলো পরস্পরকে বিকর্ষণ করছে, আর তিন নম্বর হচ্ছে এই ক্রোমাটিডগুলোর মধ্যে এই যে ইন্টারজোনাল তন্তুটা সৃষ্টি হয়েছে এই ইন্টারজোনাল তন্তুগুলো বৃদ্ধি পায়। এই দুটো ক্রোমাটিডের মাঝে এই ইন্টারজোনাল তন্তুটা যত বৃদ্ধি পাবে ক্রোমোজোমগুলো বা অপত্য ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো পরস্পরের থেকে দূরে সরে যাবে। একই ঘটনা কিন্তু প্রাণী কোষেও কিন্তু ঘটে, এখানেও কিন্তু ক্রোমোজোমগুলো ভাগ হয়ে যায় সেন্ট্রোমিয়ারকে দিয়ে, এবং ক্রোমোজোম অপত্য যে ক্রোমাটিড বা অপত্য যে ক্রোমোজোম সেগুলো পরস্পরের থেকে দূরে সরে যেতে শুরু করে। এখানেও কিন্তু কিছু তন্তু রয়েছে যেগুলো কন্টিনিউ তন্তু, কিছু রয়েছে ক্রোমোজোমীয় তন্তু, এবং এগুলোর মাঝে তৈরি হচ্ছে কি ইন্টারজোনাল তন্তু। এই তন্তুগুলো বৃদ্ধি পাওয়ার ফলে ক্রোমোজোমগুলো পরস্পর দূরে সরে যেতে থাকে। ক্রোমোজোমের এরূপ গমনকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন বা অ্যানাফেজীয় গমন, যেটাই বলা হোক না কেন। এবং এই দশায় ক্রোমোজোমগুলো ইংরেজি ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির, বিভিন্ন শেপের আকার ধারণ করে। অ্যানাফেজের পরবর্তীকালে যে ধাপটা আসে তার নাম হচ্ছে টেলোফেজ। আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের অন্তিম ধাপে এসে পৌঁছেছি, টেলোফেজ দশা। আমরা অ্যানাফেজ দশায় দেখলাম যে ক্রোমোজোমটা বিভক্ত হয়ে দুটো ক্রোমাটিড তৈরি করলো এবং ক্রোমাটিডগুলো মেরুর দিকে গমন করলো, এবং মেরুর দিকে গমন করে ওই ক্রোমোজোমগুলো অপত্য ক্রোমোজোমগুলোর চারপাশে আবার নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটছে, ক্রোমোজোমগুলোর চারপাশে আবার নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটছে। অপত্য যে ক্রোমোজোমগুলো ছিল সেগুলো আবার তার প্যাঁচগুলো খুলে যাচ্ছে, অর্থাৎ ঘনীভবনটা দূরীভূত হচ্ছে, কুণ্ডলীকরণটা অকুণ্ডলীকরণ হচ্ছে, এবং ক্রোমোজোমগুলো সব প্যাঁচগুলো খুলে গিয়ে তারা
क्रोमैटिन जालिकार मत चारदी के छड़िए जाखान तैरि न्यूक्लियोलस उद्भिद कोषे ये दुटो न्यूक्लियस तैरी जाए न्यूक्लियो पर्दाटा आस्ते आस्ते तैरी जाए। तब न्यूक्लियो पर्दाटा सरासरि ये तैरि है ना, क्रोमोजोमगुलो तैरी हार मैं अपत्य क्रोमोजोमगुलो तैरि हार पर ही एंडोप्लाज्मिक रेटिकुलम चले आसे। क्रोमोजोमगुलो जखन दुदिके छिलो क्रोमोजोमगुलो जेमन दुदिके आछे क्रोमोजोमगुलो दुदिके जावार परे एंडोप्लाज्मिक रेटिकुलम चले आसे। एंडोप्लाज्मिक रेटिकुलम एसे एंडोप्लाज्मिक रेटिकुलम थेकेई एर न्यूक्लियो पर्दाटा तैरि जाए। ये न्यूक्लियो पर्दाटा तैरि जाए तारपर क्रोमैटिन जो जालिकाटा आछे क्रोमोजोमगुलो जेगुलो आछे सेगुलो सब प्याचगुलो खुलते थाके अकुंडलीकरण होते थाके घनीभवनटा दूरीभूत होते थाके एवं न्यूक्लियो जालिका तैरि है और सेखानकार न्यूक्लियो अर्गानाइजर रिजन थेके न्यूक्लियोलस तैरि है एवं सबशेषे न्यूक्लियो पर्दाटा सुंदरभावे तैरि हो जाए। न्यूक्लियासेर मध्य जल ढुकते शुरू करे न्यूक्लियासटार मध्य जल चले आसे आकारो बड़ो है। एभावे टेलोफेज दशाते उद्भिद कोष एवं प्राणी कोषे एक कोषेर मध्य दुटी अपत्य न्यूक्लियास तैरि है। आज के पर्यन्तई, नेक्स्ट क्लासे आमरा क्यारियोकाइनेसिस पर दशा साइटोकाइनेसिस आलोचना करबो।